بسم الله الرحمن الرحيم بارم كرو نماي و عشم دعالو اللهم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد ريا دوشو كسرطة بائبون را امرا যে যেই কাজটুকু করে থাকি মুসলমান হিসেবে সেটা হচ্ছে পাঁচবেলা নামাজ পড়ি যদিও কেউ কেউ পড়ে না কিন্তু সত্যিকার আছে মুসলমান এবং মোমেন ওরাই যারা প্রাত্যহিক হ্যাঁ পাঁচবেলা নামাজ কম আজ কম অবশ্যই পড়বে যদিও সে শূন্যত নফল নাই পড়ুক না কেন এই পাঁচবেলা নামাজের পরে কিছু জিকের আছে অনেকে সেটা না করতে গিয়ে হ্যাঁ বরং আপনার বেদাতই একটা পন্থা হ্যাঁ গ্রহণ করে থাকে সেটা হচ্ছে সম্মিলিত দোয়ার ব্যবস্থা করা ইমামের সাথে এক সুরে এবং তার নেতৃত্বে কি আপনার দোয়াতে শরিক হয় সেটা কিন্তু শরীয়ত বিরুদ্ধ এবং সেটা বেদাত শূন্যর যেটা সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে অনেকে শুধু আবার এটা জানে যে ওইরকম একত্রে দোয়া অংশগ্রহণ করা যাবে না কিন্তু আবার দোয়াও পড়ে না এরকম কিছু মানুষ আছে না আমরা বলবো যে আপনি বেদাত ছাড়লেন ঠিকই কিন্তু এটার পরিবর্তে শূন্যরটা পালন করতে হবে সেটা আস্তে আস্তে শিখতে হবে এই জন্য আমরা আজকে নামাজের শেষে যেই দোয়াগুলো রসুল আকরমসাহ ইসলাম পড়তেন সেগুলো একটু স্মরণ করিয়ে দেব যদিও সবগুলা দেব না কিন্তু বিশেষ বিশুদ্ধ কিছু দোয়া আপনার যেগুলো প্রয়োজনীয় সেগুলো বলছি। শেখ আব্দুল আজিজিন আবদুল্লাহ বিন বাজ রাহিম্লা তাকে অনেকে চিনে চিনেছেন তিনি ছিলেন প্রধান মুফতি সৌদি আরবের তিনি বলেন যে একজন মানুষ একজন মুসলমান সে যখন ফরজ নামাজ আদায় করবে চাই সে ইমাম হয়ে থাকুক অতবার সে মুক্তাদি হোক অতবার সে একাকি নামাজ পড়ে থাকুক না কেন হ্যাঁ এইগুলো নামাজ যখন শেষ করে ফেলবে তার প্রথম কাজ হচ্ছে আস্তক ফিরুল্লাহ আস্তখ ফিরুল্লাহ আস্তখ ফিরুল্লাহ তিনবার সে আস্তক পার করবে মানে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি থেকে আমরা অপরাধী অপরাধ করে থাকি সুতরাং ক্ষমা চাওয়া অবশ্যই দরকার এরকমভাবে তারপর বলবে আল্লাহম আন্তসাল্লাম ওমিনকে সালাম তাবা রক্ত ইয়াদ আল্জালি আলিক্রম যে হে আল্লাহ আপনি হচ্ছেন শান্তির আধার আপনার পক্ষ থেকেই শান্তি আসে হ্যাঁ আপনি বরকতময় আপনি মহান মহিয়ান হ্যাঁ সুতরাং এই দুয়াটা আল্লাহম আন্তসাল্লাম ওমিনকে তাবা রক্ত ইয়াদ আল্জালি আলিক্রম হ্যাঁ এটা আমরা বলবো তারপর তারপর যদি ইমাম হয়ে থাকেন ইমামে যদি পড়েন এই দুইটা পড়ার পর তিনি মুক্তাদের দিকে চেরা ফিরাবেন এই দুইটা পড়ার পর হ্যাঁ তারপরে তিনি এবং অন্যান্য মুক্তাদি যারা আছে। এবং একা নামাজ পড়ুক না কেন সবাই কিন্তু এই দোয়াগুলো পড়বে لا إله إلا الله وحده لا شريك له له الملك له الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ادوابله এই দুয়ার চমৎকার যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই সমস্ত ক্ষমতা একমাত্র তার সকল প্রশংসা তার তিনি সব কিছুর উপর ক্ষমতাবান হ্যাঁ কোনো খারাপ থেকে বাঁচার হ্যাঁ একমাত্র শক্তি আল্লাহ দিয়ে থাকেন কোনো ভালো কাজ করার শক্তি একমাত্র আল্লাহ দিয়ে থাকেন আল্লাহ ছাড়া আর কেউ এটা করতে পারেন না আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এবং একমাত্র তাকে ইবাদত করতে হবে যত নিয়ামত তিনিই দিয়েছেন এবং যত আপনার আমাদের কল্যাণ করেছেন এবং আমাদের উপর অবদান রয়েছে সব তাঁরই এবং সুতরাং তার জন্যেই যত সুন্দর যত প্রশংসা আছে সবগুলো তার জন্যেই এবং তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আলাহুদ্দিন আলাহুদ্দিনৌকারি হেল কাফেরুন যে আমরা সবাই তার একত্রবাদ প্রকাশ করব। খাঁটি অন্ত করে হ্যাঁ যদিও কাফেররা কি এটা অপছন্দ করে তারপর আমরা করে যাব এবং পরিশেষে হে আল্লাহ হ্যাঁ যে আপনি যদি কাউকে কিছু দিতে চান কেউ সেটা বাধা দিতে পারে না আর আপনি যদি কাউকে না দিতে চান কেউ সেটা দিতে পারে না এবং কখনো কারোর ক্ষমতা যশ কারোর সম্পদ এগুলো কখনো কারোর কোনো ফায়দা আসে না হ্যাঁ এটাই হচ্ছে এটার মর্মার্থ হ্যাঁ তারপরে সে মাগরিব আর যদি ফজরের নামাজ হয় তারপরে আরেক আরেকটা দোয়া পড়বে

মানে আসরের পরে এটা হচ্ছে আসল কথা মাগরীবের আগের মধ্যে সন্ধ্যার দোয়াগুলো পড়ার চেষ্টা করতে হবে অনেকে আমরা মাগরীবের পরে পড়ি কোনো মতে চলে কিন্তু পড়া বেশি ভালো হচ্ছে সন্ধ্যার দোয়াগুলো যেগুলো সকাল সন্ধ্যার দোয়া সেগুলো পড়ে ফেলতে হবে সূর্য ডুবার আগেই কারণ সেগুলি সে রাত্রের ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য অথচ আপনি রাত্রে রাত্র এসেই গেল তাহলে রাত্রে যে অকল্যাণ সেগুলো তো এসেই গেল হ্যাঁ এই কারণে অবশ্যই আসরের পরে পড়ে নেওয়ার চেষ্টা করতে হবে অথবার বলবে কি সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই তিনটা তেত্রিশ বার করে পড়বে এরকম তেত্রিশ বার করে নিরানব্বই বার হবে এবং একশো নম্বর আছে লাহ ইহু আদেলা শরিক লাহুল মুলকু হামদহ আলা কাদির তাইলে এই সমস্তার মধ্যে ইহি অমিত নাই ইহি অমিত আছে আপনার সকাল সন্ধ্যার জিকিরের এটা খেয়াল রাখবেন এবং একজন ইমামের জন্য একজন একাকি নামাজ পড়ে যিনি এবং একজন মুক্তাদি সবাই কি করবে এই দোয়াগুলো একটু উচ্চস্বরে পড়ার চেষ্টা করবে প্রত্যেক ফরজ নামাজের পরে কিন্তু বেশি উচ্চ না একটু হালকা উঁচু করে পড়বে যেটা আপনার বোখারি মুসলিমের মধ্যে হজরত ইমিন আব্বাস রদি আহমাদিক বণ্ডিত তিনি বলেন যে আপনার নামাজের পরে যে জিকিরগুলো আছে সেগুলো উচ্চ স্বরে পড়তেন সাহাব একরাম যখন নামাজ সালাম ফিরিয়ে ফেলতেন তখন উচ্চ স্বরে জিকির পড়তেন এটা রসুল আকরাম সশনামের জিগে ছিল এবং এরকম জিজ্ঞেসের শুনে আমরা বুঝতাম যে নামাজটা শেষ হয়ে গেছে এমন আব্বাসের কথা সুতরাং সুন্নত নিয়ে আমার চেয়ে একটু উচ্চস্বরে পড়বে কিন্তু আবার এক সুরে পড়তে যাবে না যেন আবার একত্রে জিকির করা বোঝা না যায় কারণ একত্রে সম্মিলিত জিকির সরিয়েতে বেদাত যদি আমাদের দেশে এখন প্রত্যেক মসজিদে মসজিদে চলে সম্মিলিত জিকির সরিয়েতে বেদাত সম্মিলিত জিকির যেটা শরীয়তে আছে সেটা হচ্ছে হাদিসের আলোচনা সেটা কখনো শাব্দিক জিকির নয় হ্যাঁ এটা অনেক অনেকবারই আমরা বলেছি অন্যান্য আলোচনায় সুতরাং এক সুরে যেন না হয় এটা সবসময় আমরা খেয়াল রাখবো প্রত্যেকে নিজের নিজের দোয়া পড়বে একটু আওয়াজ দিয়ে পড়বে এটা হচ্ছে আসল কথা তারপরে ইমাম হোক মুক্তাদি হোক এবং একাকি নামাজ পড়ে যেই হোক না কেন আয়তাল কুরসি পড়বে এটা আস্তে করে পড়বে তারপরে কুলহলা হাত পড়বে কোলা রব্বী ফলাক পড়বে কোলাউজুরব্বী নাচ পড়বে একবার একবার করে সাধারণত প্রত্যেক নামাজের পরে পড়বে কিন্তু মাগরিবার ফজরের পর অথবা সকাল সন্ধ্যায় আপনার প্রত্যেকটা তিনবার করে পড়বে এটা হচ্ছে নিয়ম হ্যাঁ এইগুলো হচ্ছে একেবারে বিশুদ্ধ এবং প্রত্যেক নামাজের পরে পড়ার জিকির এগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর সকাল সন্ধ্যার জিকির কিছু আছে সেটা অন্য সময় আলোচনা করা যেতে পারে এইগুলো হচ্ছে নামাজের পরের প্রত্যেক ফরজ নামাজের পর এগুলো আমরা পড়ার ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তফিক দিন হ্যাঁ ওসলাল্লাহ নবীন আহমদ ওয়ালহি ওসহি আজমাহিন